রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ সাততালিয়া একতা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ আজকের শেষ দিনের গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা আল্লাহ তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে কত গুনাহ করেছে তার কোনো হিসাব নাই, কামাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও না। সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি রে আল্লাহ গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ পাপিষ্টির দলেরা এ পাপাচারের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দাও কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? তাই তো গভীর জনিতে আল্লাহ তুমি তাকে ইয়া দেখো তোমার একজন বান্দা বান্দিও ঘরে যায় নাই, আরামের ঘুমকে হারাম করে আল্লাহ তোমার আদালতের কাঠ গড়ায় দাঁড়াইয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন ব্যাপার তাই চলবো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন সুদি কারবার করব না। ও রব্বি করিম আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। ও রব্বে করিম আল্লাহ খাস করে আমাদের প্রবাসী যারা আছেন আল্লাহ তাদের কামার রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করিও আল্লাহ। যাদের যে সমস্যাগুলো আছে আল্লাহ কুদরতি ভাবে সমস্যাগুলো তুমি সমাধান করে দাও আল্লাহ, সহি সালামতে আমাদের প্রবাসীদেরকে আমাদের কুলে তুমি ফিরাই দিও আল্লাহ। খাস করে আল্লাহ এই অঞ্চলের এই সাততালিয়ার যত প্রবাসী আছে আল্লাহ তাদের সকলের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ। আরো বেশি বেশি যেন দিনের জন্য তাফসীরের জন্য আল্লাহ সওয়াবের কাজে যেন তাদের অর্থ ব্যয় করতে পারে সেই তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের আল্লাহ আখিরি মোনাজাতে আমরা হাত উঠাইছি, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি, গত বছর আখিরি মোনাজাতে অনেক হাত ছিল আল্লাহ ডাইনে তাকায় বামে তাকায় ওই হাতগুলোকে আর দেখা যায় না। আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দাও,
আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার, আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা, ও রব্বি কারীম যে মা বাবার চারা দিকে তাকাইলে কবুল হজর সব পাওয়া যায় তো ঘরে জাগাই, ওই মা বাবার মায়াবি চেহারা গুলো আর দেখি না, মা মা বলে ডাক দিতে পারি না, মা বাবার কথা যখন মনে হয় কলি যা ভাইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করেছে, আজকে দুনিয়াতে নাই আল্লাহ বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছেন আল্লাহ, ভালো কোনো খাবার চোবর পড়ে নাই ভালো কোনো কিছু খায় আমার জন্য বাবা রক্ত পানি করেছে মাথার ঘাম পাই ফেলেছে, মা মা আমি যখন মা পেটে কনসেপ্ট করলাম মা কিছুই খাইতে পারে না, মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেছে, দশ মাস দশ দিন মার পেটেছি আমি, আস্তে আস্তে বড় হতে লাগলাম কখনো মার কুলি যাই লাথি মারি, মা অস্থির হয়ে কখনো বসে যান কখনো শুয়ে যান পৃথিবীর কারো কাছে ব্যক্ত করে আল্লাহ আল্লাহ, দুনিয়াতে আসার সময় মা কলস কি কলস রক্ত প্রবাহিত করেছে, বেহুশ হইয়া দুনিয়ার জিন্দগিটা আমাকে দেখাইছেন আল্লাহ, দুইটা বছর মাকে ঘুমাইতে দেই নাই, খোদা লাগছে কান্না করছি আল্লাহ মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে খাওয়াইছে, ও রব্বে কারীম বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে, যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, বাড়িতে ফিরতে দেরি হলে মা আমার জন্য বসে রইছে ঘুমানা ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়, এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না, মা ডাক দেয়া কই দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জন্ম দুঃখিনী মা, আমি তো আল্লাহর কাছে তোর জন্য দোয়া করতেছিলাম আল্লাহর কাছে তোর জন্য আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আমার সন্তানটাকে তুমি ডাকাতের খবে ফেলে দিও না আল্লাহ, কোনো অ্যাক্সিডেন্ট যেন না করে তাই তো তোর জন্য দোয়া করতেছিলাম, মা বাবার কথা মনে হলে কলিজা ফাইটা যায়, মা খবরের বাসিন্দা হয়ে গেছে কবরের কাছে যাইয়া কতদিন মা মা বলে চিৎকার করছে, মা কোনো জবাব দেয় না আল্লাহ, আজকের এই পবিত্র তাফসীর মাহফিলে ঘরে যায় নাই গভীর রজনীতে আল্লাহ আমরা তোমার সহি দরবারে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ, গুনার কারণে যদি আমাদের মা বাবার শাস্তি হইয়া থাকে মেহেরবানি করে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও,
অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও, যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ। অনেক মা বোনরা হাত উঠাইছে, আমার মা বোনদের কেন্নাকার হিসাবে কবুল করে নিও আল্লাহ, এই তাফসির মাহফিলকে কবুল করে নাও, তামাত পর্যন্ত এই তাফসিরকে তুমি আল্লাহ কায়েম দায়েম রাখাও। ও রব্বে করিম আল্লাহ, আজকে যারা তাফসিরের জন্য খেদমত করতেছেন তাদেরকে কবুল করে দাও আল্লাহ, নেক্সট প্রজন্মের যারা আসবে তাদেরকে কবুল করে নিও। মোনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে গরম পানি দিয়ে গোসল করাবে, আতর গোলাপ দিয়ে আমাকে সাজাবে, নতুন কাপড় পরাইয়া আমাকে নিয়া অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব আর কোনোদিন আসব না। ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্কার বানাই দিও আল্লাহ। আল্লাহ এই সংগঠনের প্রতিষ্ঠাতা হাফেজ জাবির, তোমার বান্দাকে তুমি মেহমান বানাই ফলাইছ, বড় নাক্কার সন্তান ছিল আল্লাহ, বাবা তার কথা বলে কান্দে, আর কোনোদিন জাভেদকে ফেরত পাওয়া যাবে না। আল্লাহ পরকালে সুখে রাইখো, শান্তিতে রাইখো, জান্নাতের মেহমান বানাই দিও। তার সহপাঠীরাও তার জন্য দোয়া চাইছে আল্লাহ, মেহেরবানি করে তার মতো আরো যারা কবরের বাসিন্দা হয়ে গেছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ, জান্নাতের মেহমান বানাই দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলিম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছে, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছে আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.